আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখাবো গেম অফ ইলেভেনের বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের আজকের যে ম্যাচটা আর 5 ঘন্টা পরে শুরু হবে, সেই ম্যাচটার প্লে প্রোটেকশনটা দেখাবো। তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে প্রতিদিনের প্লে প্রোটেকশনটা পাবেন গেম অফ ইলেভেনের। তো প্রথমে আমরা প্রবেবল ইলেভেনটা দেখে নিই যে আজকের ম্যাচে প্রবেবল ইলেভেন কে কে থাকছে। তো প্রথমে বাংলাদেশের প্রবেবল ইলেভেনটা দেখে নিন। বাংলাদেশের প্রবেবল ইলেভেনে সৌম্য সরকার, লিটন দাস, সাকিবুল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসাইন, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান, এরা হচ্ছে আজকের বাংলাদেশের প্রবেবল ইলেভেনে আছে। তো তারপরে যদি কেউ চেঞ্জ হয় সেটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবেন, ওইখানে জয়েন হয়ে থাকবেন। তো আফগানিস্তানের প্রবেবল ইলেভেনটা আমি দেখাচ্ছি। আফগানিস্তানের হচ্ছে রহমানুল্লাহ, জায়েজি, তারাকি, আফগান, জার্ডান, মোহাম্মদ নবী, রাশিদ খান, নাবিব, কারিম জান্নাত, ফারেদ মালেক, মুজিবুর রহমান, এ হচ্ছে আফগানিস্তানের প্রবেবল ইলেভেন। তারপরে যদি কোনো টসের পরে কোনো প্লেয়ার চেঞ্জ হয় তো সেটা আমি গ্রুপে দিয়ে দিব, এখান থেকে আপনারা দেখে নেবেন। তো এখন আমি দেখাবো আজকে আমার দলে কে কে খেলবে, আমার প্রবেবল ইলেভেন বা আমার প্লে প্রোটেকশনটা দেখাবো যে আমার টিমের প্লে প্রোটেকশনে কে কে থাকবে। তো আমার টিম মেকিংটা দেখাবো আমার দলে কে কে থাকবে। তো এখান থেকে আপনারা মুশফিকুর রহিম, লিটন দাস এবং গুরবাস, এদের খেলার সম্ভাবনা আছে আজকে। মুশফিকুর রহিম, লিটন দাস, গুরবাস। তো আমি আজকে উইকেট কিপার হিসাবে গুরবাসকে নিব এবং লিটন দাসকে নিব। তারপর হচ্ছে ব্যাটিং সেকশন, ব্যাটিং সেকশনে আমি জায়েজিকে নিব এবং জর্ডানকে নিব এবং এখান থেকে আফিফ হোসেনকে নিব। তো আপনারা আপনাদের মতো করে নেবেন, আমি জাস্ট আমার প্লে প্রোটেকশনটা আমি দেখাচ্ছি। তারপরে হচ্ছে অলরাউন্ডার সেকশন, অলরাউন্ডার সেকশনে সাকিব আল হাসান, মোহাম্মদ নবীকে নিব এবং এখান থেকে হচ্ছে আর একজনকে আপনারা নিতে পারেন। তো আমি এখান থেকে সৌম্য সরকারকে নিব, অথবা সৌম্য সরকারকে না নিয়ে আপনারা মোসাদ্দেক হোসেন সৈকত করে দিতে পারেন। তো তারপরে হচ্ছে এখান থেকে রশিদ খান, মোস্তাফিজুর রহমান, এই দুজনকে নিব এবং এখান থেকে আর একজনকে নিব, সে হচ্ছে তাজুল ইসলাম। এই হচ্ছে আমার প্রবেবল ইলেভেন। তো অথবা এখান থেকে চেঞ্জ করে আপনারা সাইফুদ্দিনকেও নিতে পারেন। তো সাইফুদ্দিনকে নিতে হলে আপনারা এখান থেকে কিছু এডিট করতে হবে প্লেয়ার, সেটা হচ্ছে জায়েজিকে চেঞ্জ করে আফগানকে নিতে পারেন। তো আমি জায়েজিকে নিচ্ছি এবং এখান থেকে সৈকতকে চেঞ্জ করে আপনারা আশরাফকে নিতে পারেন, যাক তা থেকে আমি মেহেদী হাসান সৈকতকে নিচ্ছি এবং এখান থেকে তাজুল ইসলামকে নিচ্ছি, যেহেতু আমার ক্রেডিট কম। তো এই হচ্ছে আমার প্রবেবল ইলেভেন, এই হচ্ছে আমার প্রবেবল ইলেভেন। তো এখান থেকে ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন সিলেকশন করব। তো আমার ক্যাপ্টেন হিসেবে থাকবে হচ্ছে, ক্যাপ্টেন হিসেবে আমার থাকবে আজকে প্রবেবল ইলেভেনে ক্যাপ্টেন হিসেবে থাকবে জার্ডান এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে থাকবে হচ্ছে লিটন দাস। এ হচ্ছে আমার প্রবেবল ইলেভেন। তো আবারও দেখে নিন, জর্ডান এবং লিটন দাস হচ্ছে আমার ক্যাপ্টেন অ্যান্ড ভাইস ক্যাপ্টেন, অথবা এখান থেকে আপনারা ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন চেঞ্জ করতে পারেন, সেটা আমি টসের পরে ফাইনাল প্রোটেকশনটা আমি দিয়ে দেবো আমার টেলিকম গ্রুপে, এখান থেকে চেঞ্জ করে নেবেন। এখান থেকে ক্যাপ্টেন্সি আপনারা গুরবাসকেও দিতে পারেন এবং ভাইস ক্যাপ্টেন লিটন দাসকে দিতে পারেন, এই দুজনকেও দিতে পারেন, সেটা আপনারা আপনাদের মতো করবেন, আমি যা সাজেশন দিচ্ছি। এই হচ্ছে আমার প্রবেবল ইলেভেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন।